হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আমার কিছু ভাবনা শেয়ার করব, যা কিনা আমাদের ভালো থাকার সাথে রিলেটেড। আমাদের সবাইকে ভালো থাকার চেষ্টা করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। নিজেকে ফিজিক্যালি এবং মেন্টালি দুইভাবেই ভালো রাখতে হবে, কারণ এই দুটোর মাঝে কোরিলেশন আছে। মন ভালো না থাকলে যেমন শরীর ভালো থাকে না, আবার শরীর ভালো না থাকলে মন ভালো লাগে না। শরীর ভালো রাখার জন্য যেমন এক্সারসাইজ, হেলদি ডায়েট, পর্যাপ্ত ঘুম, বেশি পরিমাণে পানি পান করা, এগুলির প্রয়োজন, তেমনি মনকে ভালো রাখার জন্য আমাদের কিছু দিকে লক্ষ্য রেখে প্রয়োজনীয় স্টেপ নেওয়া দরকার। শরীর ও মন যদি ভালো থাকে, তাহলে ফ্যামিলির সবার সাথে রিলেশনটা খুব ভালো থাকে। সবার সাথে রিলেশনকে ভালো রাখার জন্য কিন্তু আমাদের সেটা যত্ন নিতে হয়। এমনি এমনি কোনো রিলেশন ভালো থাকে না। নিজেকে ভালো রাখার জন্য আমাদের স্কিন, মাইন্ড, বডি আর রিলেশন সব কিছুর প্রপার কেয়ার নেওয়া দরকার। রিলেশন হতে পারে সেটা সন্তানের সাথে, বাবা মার, হাজব্যান্ডের সঙ্গে, ওয়াইফের, ফ্রেন্ডের সঙ্গে রিলেশন। রিলেশনে বহু রূপ আছে, আমরা সবাই জানি। সব রিলেশনেরই কিন্তু যত্ন নেওয়া দরকার। যাই হোক, আজকের ব্লগে আমি কী কী করেছি বা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো এক ঝলক বলে নিই। আমি ছেলের সঙ্গে একটুখানি এক্সারসাইজ করেছি, মেনলি আমি ওকে করাচ্ছিলাম, সঙ্গে সঙ্গে আমি করেছি, তাহলে ওর ভুলগুলো আমি ধরিয়ে দিতে পারবো, প্লাস সে একটু উৎসাহ পাবে। এক্সারসাইজ করার পরে আমি ডেটক্স ওয়াটার বানিয়ে রেখেছিলাম, সেটা খেয়েছি। আর এখন আমি চলে এসেছি পেডিকিউর করতে। এই ভিডিওটা হচ্ছে গিয়ে এক সপ্তাহ আগের, এটা শনিবারের ভিডিও। তো সেদিন আমার হাজব্যান্ডের ছুটি ছিল, তো ও বাসায় ছিল, বাসার সব কিছু সে দেখাশোনা করেছে, আর আমি একটু বের হয়েছিলাম, কিছু টুকিটাকে কেনাকাটা ছিল, পেডিকিউরটাও করিয়ে আসলাম। বাসায় করেছি, কিন্তু এই ভাইরাসের সময়ে আসলে 6-7 মাস আমি বাইরে যাইনি করাতে, তো ভাবলাম যে বাইরে একটু গিয়ে করিয়ে আসি, প্লাস হচ্ছে গিয়ে নিজের রিল্যাক্স টাইমটাও পাওয়া যাবে। সংসারের সব কাজ শেষে তারপর নিজের স্কিনের যত্ন নেওয়াটা একটু কাজ হয়েই দাঁড়ায়, মাঝে মধ্যে একটু আলসেমি আসে। আমি 3-4 মাস পরপর বাইরে গিয়ে পেডিকিউর করি, আর বাসায় তো প্রতি সপ্তাহেই যেই কেয়ারটা নেওয়া দরকার সেটা আমি নিচ্ছি। আমরা সবাই নিজেকে সুন্দর দেখতে চাই এবং অন্যের কাছে সুন্দর দেখাতে চাই, সেজন্য আমাদের স্কিনের যত্ন নেওয়া দরকার, এবং আমরা অনেকেই এটা নিয়ে থাকি, আবার অনেকে নিই না। আর বডিকে ভালো রাখতে হলে পর্যাপ্ত ঘুম এবং এক্সারসাইজ, এই দুটোই খুব জরুরি, সঙ্গে হেলদি খাবার। আপনি যখন স্কিনের যত্ন নেবেন, তখন আপনার স্কিনে একটা গ্লোয়িং ভাব আসবে, যেটা দেখে আপনার মনটা ভালো হয়ে যাবে। আবার বডি যদি ভালো থাকে, আমাদের হেলথ ভালো থাকবে, আমাদের মন ভালো থাকবে। মন ভালো রাখার জন্য আমাদের আরও কিছু স্টেপ নেওয়া দরকার, সেজন্য আমাদের মাঝে মধ্যে সময় করে ফ্যামিলির সবাইকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসা বা একটু বাইরে গিয়ে খাওয়া, যদিও এখনকার সময় এটা সম্ভব নয়, বাইরে গিয়ে খাওয়াটা সম্ভব নয়, কিন্তু বাইরে গিয়ে কেয়ারফুললি আমরা ঘুরে আসতে পারি, কাছে দূরে নয়। তো পেডিকিউর শেষে আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়েছি, আমার হাজব্যান্ড রান্না করে রেখেছিল, আমরা খাওয়া দাওয়া শেষে তারপর একটু ঘুরতে বের হয়েছি। তো আমাদের যখন মন খারাপ হয়, তখন আমরা আমাদের যে জিনিসটা করলে ভালো লাগে আমরা সেটা করতে পারি। যেমন আমার যখন মন খারাপ হয়, তখন আমি গল্পের বই পড়ি, গান শুনি আর পড়াশোনা করি, আমার পড়তে ভালো লাগে, একাডেমিক কিছু না, আমি ইংলিশ টিউটোরিয়ালগুলো দেখি ইউটিউবে, অনেক ধরনের টিউটোরিয়াল আছে। তাছাড়া আপনি যদি এক্সারসাইজ করেন, ইয়োগা করেন, আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে, আপনার মাথায় আজে বাজে চিন্তা আসবে না। আজে বাজে চিন্তা বলতে আমি বুঝিয়েছি সংসারে চলতে গিয়ে, সমাজে চলতে গিয়ে আমাদের অনেকের সাথে একটু মন ঠোকাঠুকি হয়, তো এই জিনিসগুলো মাথায় ঘুরপাক খাবে না। এইগুলো যদি মাথায় ঘুরপাক খায়, তাহলে আমাদের মনের উপর ইফেক্ট পড়ে, আমাদের রিলেশনের উপর ইফেক্ট পড়ে। সেই জন্যই বলছি যে ইয়োগা করলে আপনার মাথা থেকে এগুলো অনেক দূরে থাকবে, আপনি অনেক ভালো থাকতে পারবেন, আপনার ঘুম ভালো হবে, ঘুম যদি ভালো হয় তাহলে সব কিছু ভালো থাকে।
আর মাথায় যখন এইসব চিন্তা ভাবনা ঘুরতে থাকে, শুতে যখন যাব আমি ঘুমানোর জন্য, তখন ঘুম অনেক দূরে পালিয়ে যায়। আর ঘুম যখন হবে না তখন মেজাজ খিটখিটে থাকবে, সবার সাথে মেজাজ দেখাবো, তারপর বডি তো ভালো থাকবে না, হেলথ ভালো থাকবে না, শরীর ভালো লাগে না, মনও ভালো থাকে না, রিলেশনটাও সবার সঙ্গে খারাপ হয়ে যায়, সেটা সন্তানের সঙ্গেই হোক, সেটা হাজবেন্ডের সঙ্গে হোক। প্রতিটা জিনিসই একটা চেইনের মতো, আমাদের মাইন্ড বডি রিলেশন, একটা ভালো না থাকলে আর একটা ভালো রাখা সম্ভব নয়। সন্তানকে জন্ম দিয়েছি তাই বলে কিন্তু মা বা বাবা হওয়া যায় না, সন্তানের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হয়। আমি ক্যারিয়ারে পিছনে শুধু ছুটলাম, অথচ বাসায় এসে সন্তানের সঙ্গে একটু সময় পার করলাম না, সেটা সন্তান কিন্তু লক্ষ্য করে। এখনকার বাচ্চারা অনেক স্মার্ট, তো তারা বুঝতে পারে যে তার মা বা বাবা তাকে সময় দিচ্ছে না, আর তখন তার মনটাও কিন্তু খারাপ থাকে। আপনি অফিস থেকে এসে, আমি মা বাবা দুজনের কথাই বলছি, অনেক ফ্যামিলিতে আছে দুজনেই জব করে, কোনো ফ্যামিলিতে শুধু বাবা জব করে মা বাসায় থাকে, তো যেই বাবা বা মা দুজনেই জব করেন, তার বাসায় এসে যদি একবার সন্তানের কাছে গিয়ে কি করেছে বা কি খেয়েছে, তুমি কি পড়েছো, স্কুলে আজ কি করেছো, হাফ অ্যান আওয়ার সময় দেন, তাতেই সন্তান খুশি, এটা সে মনে রাখবে। আর যদি আপনি শুধু ক্যারিয়ারের পিছনে ছুটেন, বাসায় এসে সন্তানকে সময় না দিয়ে মোবাইলে সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছেন, ফ্রেন্ডের সাথে কথা বলছেন, এটাও কিন্তু সন্তান লক্ষ্য করে। আমি এরকম একজনের গল্প জানি, কিন্তু আমি বলতে চাই না এখানে। তো আমাদের বাইরে ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। বাসায় ফিরে গিয়ে আমি একটা হট ড্রিঙ্কস বানাবো, এখানে আদা, কাঁচা হলুদ, লং, এলাচি সব কিছু দিয়ে পানিটাকে বয়ল করে তারপর নামিয়ে আমি এটার সঙ্গে কিছু লেমন স্লাইস দিয়ে খাবো, আর হালকা গরম যখন থাকবে সেই অবস্থায় হানি মেশাবো আর কি। এখন রাতের বেলা আমি চলে এসেছি আমার স্কিন কেয়ার নিয়ে, বাইরে থেকে তো পেডিকিউর করে এসেছিলাম, আর বাকিগুলো আমি করাইনি, এগুলো আমি বাসায় করব। আমি একটু এখন ফেস প্যাক ইউজ করব, একটু হাতের যত্ন নেব। ফেস প্যাকটা আমি রেডি করেছি ইয়োগার্ট, চালের গুঁড়ো, হানি আর কফি দিয়ে, তো এটা আমি মুখেও লাগাবো আমার হাতেও লাগাবো। আগে যে কথায় ছিলাম, রিলেশনের কথায়, সেখানে আসি। তো আর আমাদের ফ্যামিলিতে সবার সঙ্গে তো আর বাবা মা থাকে না, যেমন আমি এখানে আছি, আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ি অথবা আমার বাবা মা কেউ এখানে নেই, আমরা তাদের থেকে অনেক অনেক দূরে। তো যাদের সঙ্গে আছে, আমরা যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, সেরকম আর কি আমার কাছে নেই তারা, তাই আমি বুঝতে পারি, আমি তাদেরকে ফিল করি। আর যাদের কাছে আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব, মা বা বাবা কিছু খেয়েছে কি না, কী খেয়েছে, প্রতিদিন গিয়ে একটা বার জিজ্ঞেস করেন, প্রতি বেলায় বেলায় না, একবার গিয়ে জিজ্ঞেস করেন, মা তুমি খেয়েছো, বাবা তুমি খেয়েছো, এতেই তাদের মনটা অনেক ভালো থাকে। বা আপনি যখন কিছু একটা খাচ্ছেন তখন তাদের সামনে নিয়ে দেন, তারা খেতে না চাইলেও আপনার জন্য হলেও খাবে। আমি জানি অনেকে হয়তো বা করেন, সেই সংখ্যাটা কম, বেশিরভাগই আমরা বাবা মার যত্নটা করি না। যত্ন মানে কি, আমি তাদেরকে পেট ভরে খেতে দিলাম, দামি দামি খাবার দিলাম, পুজো বা ঈদ আসলে অকেশনে আমি ভালো দামি শাড়ি জামা কাপড় কিনে দিলাম, এটা যত্ন নয়। তারা চায় আপনি তার সাথে একটু কথা বলেন, প্রয়োজনের বাইরে একটু কথা বলেন, খেয়েছো কি না, কী খেয়েছো, মা তোমার জন্য কিছু আনতে হবে। আপনি যখন বাইরে যাবেন আপনি আপনার বাচ্চাকে জিজ্ঞেস করেন তোমার জন্য কিছু আনবো, কিন্তু একবার বাবা আর মাকে জিজ্ঞেস করেন মা তোমাদের কিছু লাগবে, তাদের কিছু লাগবে না, তারা কিছু আনতেও বলবে না, কিন্তু এটাই তাদের শান্তি যে সন্তান তাকে জিজ্ঞেস করেছে। আপনার প্রতিদিনের কাজ দিয়ে, প্রতিদিনের একটি কথায় আপনি আপনার রিলেশনের যত্ন নিতে পারেন, সেটা যেরকম সম্পর্কই হোক, বাবা মায়ের সম্পর্ক, সন্তানের সাথে সম্পর্ক, হাজবেন্ডের সাথে স্ত্রীর সম্পর্ক। বিশেষ দিনগুলোতে বিশেষভাবে কিছু সারপ্রাইজ দেয়া, অথবা আপনার একটা কথা বা কোনো কাজ দিয়ে প্রকাশ করা বা বোঝানো যে আপনার কাছে তাদের ভ্যালু কতখানি, তাদের কাজের ভ্যালু কতখানি, তাদের কথার ভ্যালু কতখানি। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, একটা দিন
আমি ভাইয়াদেরকে বলবো একটা দিন আপনার ওয়াইফকে একটা ছুটি দেন, সে তার মতো করে তার একটু যত্ন নিক, বাইরে থেকে একটু ঘুরে আসুক, আর ঘরের দায়িত্বটা আপনি নেন। দেখবেন সবার সাথে সবার রিলেশনটা ভালো থাকে, মনটা ভালো থাকে, রিলেশনটাও ভালো থাকে। আজ অনেক কথা বলে ফেললাম, আমি এত কিছু বুঝি না, আমি নিজে যেটা ভাবি, নিজে যেটা চিন্তা করেছি, নিজে যেরকমটা মনে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের শরীর মন সম্পর্ক এইগুলোকে ভালো রাখার জন্য তার মতো করে খাবার প্রয়োজন, প্রপার খাবার, হেলদি খাবার। শুধু আমাদের শরীরকে ভালো রাখার জন্য হেলদি খাবার প্রয়োজন নয়, আমাদের মন এবং সম্পর্ক এই দুটোকে ভালো রাখার জন্য আমাদের হেলদি খাবার দিতে হবে, সেটা সেই বুঝে দিতে হবে। তো আমার আজকের ব্লগ যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকি। এটা আমার একটা ইন্সপিরেশন, আমি এই ইন্সপিরেশনটা আপনাদের কাছ থেকে চাই। সবাই ভালো থাকবেন, বাই।